হ্যাঁ আর কিছু না, আমার এনে দাঁড়া করে একবার কি আর জানি জরুরি কাজ আছে, আমার আর ভালো লাগে না, বিরক্তি কর এই জন্য কই আমার দেয় আর না। আচ্ছা যাই হোক, কোনো সময় হয়তো তোর স্নেহারে ছাড়া একা পাইলাম, নে ধর। তুই কি আমার কোনো ভাবে প্রপোজ করার চেষ্টা করতেছিস নাকি? না না ওই সব কিছু না, ওই সব একদম ভাববি না, আমি ওরকম মেয়ে না, আমার ভাঙ্গি দরকার ছিল তো, এই জন্য ভাঙ্গি করে ফুল ডান্সি। এই জন্য তো মেয়ে মানুষ বিশ্বাস করতে নাই, যান দিগা যাইতেছি, ফুল ডানিবি না ফুল নিয়ে যাতে ঠিক আছে, তোর ফুলটা দেয় বলেছিল, আমি অন্য কানে ফুলটা দিব। এই মেয়ে মানুষ না, হ্যাঁ কি হলো বল দ, কেন না দিলে আমরা প্রপোজ করতেছে না নিলি, তোর এই ফুলটা দাও আমার ভুল হইছে, আমি অন্য কাউরে দিব। মা গেছিলাম এখানে কোটা টিয়া দোছে, কোটা টিয়া দেবো, টিয়া দে কি করবি, ভার্সিটিতে যাম। দিহান তুই আমার কাছে কিছু কথা লুকাইতেছিস তাই না, তুই তো প্রতিদিন ভার্সিটিতে যাস না, আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তুই বলে বার্গার খাইতে যাস, ফুচকা খাইতে যাস মায়াগো নিয়ে, এটা কেমন কথা? মা তো 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 তুমি এলে কি কইতাছো, মেয়ে মানুষ নিয়ে বার্গার খাম ফুচকা খাম এলে কর্ম গেলে আমি? দিহান তুই আমার কাছে মিছা কথা কস কেন, তুই যদি কেউ পছন্দ করে থাকুস আমি তো তোর মা, মায়ের কাছে ক তার পছন্দ হইলে এক কাম করমনি, তার বাপ মার সাথে কথা কইয়া তোর কোনো বিয়েও করাই দিব, বাজান আমার লাগে মিথ্যা কথা কইস না। মার কাছে তো আর মিথ্যা কথা কবার পারি না, আর কইলে ওটা ধরা পড়ে যায়, আসলে আমি একটা মেয়ের পছন্দ করি। তার নাম কি, নাম ক? স্নেহা, তবে আন্তরিক কো আর সাহস পেনে যে আমি ওর পছন্দ করি। এটা কেমন কথা কইলি, যেমন পর্যন্ত কইতে পারস নাই এক কাম করবি, আজকে ওরে কইবি, আর ও যদি রাজি থাকে তারপর তোকে বিয়ের ব্যবস্থা করে রাখলাম, কিন্তু বাজান এরকম ঘুরতে যাইয়ে হয় যে লেখাপড়া নষ্ট করবি, এলাকার লোকজন আমার কাছে বিচার দেব, এসব আমি শুনতে চাই না, আমি চাই যে লেখাপড়াও ঠিক থাক, তোর জীবনটাও জানি ঠিক থাকে। ঠিক আছে মা, তুমি যে তো পারমিশন দিলা, আমি এখন স্নেহার কাছে গেছি, কারণ কল দিই। হ্যালো স্নেহা তুই কো? আচ্ছা ঠিক আছে তুমি থাক আমি আইতাছি। আচ্ছা স্নেহা কেসকে তো সাইজে বুঝাইছিস কে? আরে সাইজে বুঝাইছি তার তো কারণ আছে। কি কারণ? আমি আমার কারণটা পরে বলবো, তুই আগে কর। আমার ছেলে মনে হয় না, মানে আমার কি মনে হয়েছে? না না এমনি তো মজা করলাম। শুন তোর সাথে আমার মিশার একটা অন্যরকম কারণ আছে, আমি তোর মাঝে কখনো খারাপ কোনো কিছু দেখি নাই, সবসময় তোরে আমার ভালো মনে হয়েছে, আর তাছাড়া আমি তোরে বিশ্বাস করতে পারি, তোর প্রতি আমার বিশ্বাস আছে, যে বিশ্বাসটা অন্য কারো মাঝে আমি খুঁজা পাইনি। যাই হোক তুই আমার কি বলবি বল না। আসলে হয়েছে কি, আরে পাগল উনার সাথে হবো কেন, উনি তো আমার শ্বশুর, উনার ছেলের সাথে হয়েছে। এটা তুই কি করলি? কি রে তুই খুশি হস নাই? আচ্ছা আমার তো জল লাগবো, তুই তাড়াতাড়ি বল না তুই আমার কি বলতে চাইছিলি। না আসলে তেমন কিছু না, এমনি এমনি আর কি এমনি। আমি বুঝতে পারছি, আমি তোর বেস্ট ফ্রেন্ড, তুই আমার এটাই বলতে চাইছিলি, আর তুই সারাক্ষণ আমার সাথে মজা করতি, এগুলাই আমার বলতে চাইছিলি তাই না? হ্যাঁ। কি হলো বৌমা এখন আসছ না কেন? হ্যাঁ হ্যাঁ আসছি আব্বা। হ্যাঁ হ্যাঁ আসো। বন্ধু না বন্ধু থেকে গেল, আমার কপালে আর প্রেম নাই।